বেগম জিয়ার বিদেশে চিকিৎসা ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দাবি করেন, বিএনপি নেত্রীর জামিন না হওয়ায় তার আইনজীবী প্যানেলের ব্যর্থতা রয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এটা শুধু নমুনা, নিষেধাজ্ঞা আরও আসবে বলেও ইঙ্গিত দেন তিনি। এই স্যাংশন যেটা দেখেছেন সেটা তো সবেমাত্র শুরু, এটা হলো ট্রেলার, পিকচার এখনো বাকি আছে, সামনে অনেক পিকচার পাওয়া যাবে। এই 2022 সাল হবে ঘটনা বহুল, সামনের দিনে এমনও হতে পারে বাংলাদেশে এখন যারা ক্ষমতা ধর মহাশক্তি ধর তাদের বিরুদ্ধে এই ধরনের ইন্ডিভিজুয়াল স্যাংশন আসতে পারে। খালেদা জিয়া জামিন না দেওয়ার কোনো কারণ নাই, এখানে বিএনপি লয়ারদেরও একটা ব্যর্থতা, তারা কেন সবাই মিলে ওনার জামিনের ব্যবস্থাটা করতে পারেন না, খালি সময় তারা ভয় পাচ্ছে আর বিচারকরা হয়তো যদি রিজেক্ট করলে করবে, জনগণ দেখব, দেশ দেখব। অন্যদিকে আলাদা দুটি অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের কাছে নয় বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেছেন, বিদেশে বিএনপির লবিস্ট নিয়োগের সকল তথ্য উপাত্ত সরকারের কাছে আছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে রাজনৈতিক দল এই কাজগুলো করে তাদের আসলে বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। পৃথিবীর প্রায় সব উন্নয়নশীল দেশ দেশের রপ্তানি বাড়ানোর জন্য, ভাবমূর্তি বাড়ানোর জন্য এবং দেশে ট্যুরিজম বৃদ্ধির জন্য লবিস্ট নিয়োগ করে, বাংলাদেশ সরকারও পিআর ফার্ম নিয়োগ করেছে। বিএনপি দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগে প্রথম দিকে পুরোপুরি অস্বীকার করলো, এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে। তারা জনগণের কাছে যায় না, যা বিদেশিদের কাছে, যা বিদেশি দূতাবাসের কাছে। তাদের বুঝতে হবে বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না। দেশের বিরুদ্ধে বিদেশে ষড়যন্ত্রকারীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুই মন্ত্রী। আমাদের হাসি পায়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।